আমার একটা পেন্টিং করা ছিল, সেইটাই সম্রাট দেখে আমাকে বলে সুব্রতদা এইটা দিয়ে আমরা মূর্তি করতে চাই, কারণ এই মূর্তিটার একটা বিশেষ বিষয় আছে, সেটা হচ্ছে আমি তো ছবি আঁকি আমার নিজস্ব ভাবনা দিয়ে। যেমন দুর্গা প্রতিমা, আসলে আমার মাই আমার দুর্গা, কারণ আমার এই যে দুর্গা প্রতিমার মধ্যে দেখবেন ত্রিশূলটা পুষ্পের মতো, মানে ফুলের যেমন ডানা নামে সেইরকমভাবেই ত্রিশূলটা কি অসুরের গায়ে লাগছে, তার কতটা আঘাত লাগছে সেটা মা কিন্তু সেইভাবেই আঘাতটা করছেন যাতে ছেলে দুঃখ না পায়। আমার মূর্তি গড়া মূর্তির মধ্যে ওইটাই রয়েছে যে একটা মাতৃরূপ এবং খুব সফট, খুবই এবং অত্যন্ত আধুনিকই ভাবনা এটা, কারণ হচ্ছে এটা আজকের মানসিকতার ভাবনা। আমরা যে মায়ের কাছে থাকি, মারা আমাদের কেমনভাবে দেখেন এবং আমাদের কীভাবে গড়ে তোলেন, সেটাই কিন্তু এই ঠাকুর মূর্তিটার বিশেষ বিবরণ। তার পুজোটা শুরু করেন এবং পরবর্তীকালে তার নাতি কংসনারায়ণ পুজোটাকে আবার ফিরিয়ে আনেন। সেই পুজোটার তখন যে বাজেট ছিল, সেই বাজেটটা ছিল মানে আজ থেকে ৯ লক্ষ টাকা ছিল, যার এখন তার মূল্য হচ্ছে ৩০০ কোটি। তো এই যে রিসার্চ ওয়ার্কটা, এটা কিন্তু আমাদের সম্রাটেরই করা এবং ওর এই সমস্ত দুর্গাপুজো নিয়ে যে রিসার্চ ওয়ার্কটা, এটা কিন্তু সমস্ত মানুষের কিন্তু কাছাকাছি কিন্তু পৌঁছে আমাদের দুর্গাপুজোর ঐতিহ্যটা আরও বাড়া।
সারা ওড়িশা সার্বজনীন দুর্গোৎসব কমিটির মেম্বাররা এবং এখানকার স্থানীয় বাসিন্দারা, তো যতটুকু আমরা শুনতে পেরেছি এবং জানতে পেরেছি শিল্পীর মুখে পরিকল্পনাটা রাখার কি কারণ ছিল বা মানে ছিল, অবশ্যই সকলে আমরা ভীষণ পরিমাণে এক্সাইটেড হয়ে রয়েছি কিভাবে এই বছর দুর্গা উৎসবটা এখানে পালন করা হচ্ছে 2021। তা সকলকে বলে রাখি, সুস্থ থাকবেন, অবশ্যই নিজেদের প্রিকশন নিজেদের হাতে, তাই স্যানিটাইজার মাস্ক এবং সব কোনো প্রিকশন যেগুলো নেওয়ার দরকার সেগুলো নিয়ে থাকবেন এবং সঙ্গে থাকবেন কোভিড কর্তাকে। বেহালা সার্বজনীন দুর্গোৎসব থেকে আমি সুস্মিতা হালদার।